মৰিয়নী জী জল জীবন আঁচনির ফুপুলা স্বরূপ মই বর্তমান আপনার দেখাবলে লৈছো। প্রথমে এই দৃশ্য চাই লোক মৰিয়নী সমষ্টির যে খৰিকটীয়া চাহ বাগিচা জংঘল লাইনের একটা প্রথমে দৃশ্য আপনি চক একটা আচরিত দৃশ্য প্রথমে মই আপনার দেখাই লৈছো। মাটির তলের কেনেদরে পানি উলাইছে আর এই পানি কিদরে সংগ্রহ করেছে প্রথমে দৃশ্য চক। মই পূর্বতে এনেকুৱা দৃশ্য দেখা নাই, বহুত জায়গায় বাতৰি সংগ্রহ করবলে যাও কিন্তু এনেকুৱা দৃশ্য দেখা নাই, এনেদরে পানি সংগ্রহ করা দেখা নাই। এই যে দেখিছে মাটির তলেদি নিগড়ি অহা পানি সংগ্রহ করে আছে একাংশ মহিলা এই মুহূর্তে দেখিছে কলর যে আসলে পটুয়ার যোগেদি একটা টোট এনেদরে পানি সংগ্রহ করে আছে। একটা কথা সরকার দাবি করে আছে যে ঘরে ঘরে জল ঘরে ঘরে নল এনেকা ধরনের স্লোগান আই আছে এইবিলাক অঞ্চলত। তো সরকারি কথা মতে কিন্তু এইবিলাক অঞ্চলত প্রতি ঘরতে নল আছে, প্রতি ঘরতে পানি পাব লাগে, কিন্তু পানি এটা পাইছে নাই পোৱা। এই যে দৃশ্য দেখাইছো এই দৃশ্যর বিপরীতে পানি পাইছে না? আমি প্রথমে সুদিলাম যে এই যে আপনাদের পানি সংগ্রহ করেছে, এই পানি তো আপনাদের খাবর কারণে সংগ্রহ করেছে না কি কারণে সংগ্রহ করেছে? খাবর কারণে সংগ্রহ করেছে। কি দিনের পর সংগ্রহ করে আছে? বহুত দিন হয়ে গেল। আপনাদের ঘর তো বরুখান দিলেহে আমি পানি তো পাও, নহলে না পাও, নহলে নদীর পানি খান্দি খাও। আপনার সরকারে পাইপ বহালে পয়সাও সংগ্রহ করে নিলে আমি গম পাইছো, কিন্তু পানি নাই। পানি নাই আমার ইয়াত, মানে এনেকুৱা হৈ আছে, সরকারে দিছে, সরকারে দিছে পানি পাইপ টু 400 টকার নিলে। 400 টকার নাম তো ওই কি রে গুলশন মোদি। ইয়ারপা চাই প্রতি ঘর লোকের 400 টাকাকে ললে পাইপ পুতলে, কিন্তু আজিলেকে পানি নাই। আর পানি তেওঁলোকে এটা কেনে খাবলগী আছে চক, মাটি তলে অহা পানি তেওঁলোকে সংগ্রহ করেছে, আর এই পানি যদি বরষুণ দিলেহে এই পানি পায়, এই পানি বরষুণ দিলেহে পায়। বরষুণ দিলেহে আমি এই পানি তো পাও, নহলে পানি তো কেনেকুৱা, এটা সফা পানি নাই, কেনেকুৱা পানি? সফা নাই, ইমান সফা নাই, লেতেরা পানি। লেতেরা কি করিম, খাবই লাগিব। আর নইখন দেখিছো আর লেতেরা। আর লেতেরা হেবু পানি কে আপোনালোকে খায়? খাও, কি করিম, জিয়াই থাকিব হলে খাবই লাগিব। পঞ্চায়েত প্রতিনিধি বা সরকার কোনো মানুষ আহে না এইবিলাক অঞ্চললে? নাই, আহে সরকারের মানুষ আহে, কিন্তু আহি এহতি কই যাব দিম বলি আর দিয়া নাই, মানে এতিয়ালৈকে দিয়াই নাই। নিশ্চয়কৈ দেখিলে মৰিয়নী সমষ্টিৰ যি জল জীৱন আঁচনিৰ আচলতে ফুফুলা স্বৰূপ নগ্ন ছবিখন আমি যদি দেখুৱাইছোঁ আপোনালোকক, দক্ষিণ কাটনি পঞ্চায়তৰ গাঁও পঞ্চায়তৰ অধীনৰ এইটো এলেকা খৰিকটীয়া চাহ বাগিচা জংঘল লাইনৰ এইটো অঞ্চল, আৰু এই অঞ্চলবাসীয়ে কেনেদৰে পানী সংগ্ৰহ কৰি অপৰিষ্কাৰ পানী কেনেদৰে খাবলগীয়া হৈছে। জল জীৱন আঁচনি ঘৰে ঘৰে জল ধৰণৰ যি শ্লোগান চৰকাৰে আওৰাই আছে, কিন্তু তাৰ বিপৰীতে কিন্তু এক ফুফুলা ছবি মৰিয়নী সমষ্টিত দেখিবলৈ পোৱা গৈছে।